সেই স্বাধীনতা বিরোধী চক্র তাদের এদেশীয় দোসর তারাও যেমনি ভাবে সোচ্চার আছে এবং আন্তর্জাতিক ভাবে সোচ্চার ছিল সেই ধারণা ধারাটি এখনো কম বেশি আছে কিন্তু আনন্দের কথা হলো যে সেটি হলো এই যে নতুন প্রজন্ম তারা এখন আমাদের মহান স্বাধীনতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মানবিক অসাম্প্রদায়িক মূল্যবোধ সেটি দ্বারা ক্রমান্বয়ে গভীরভাবে উজ্জীবিত হচ্ছে এবং সেই কারণেই আজকের সরকার এবং জাতীয়ভাবে সমাজ অর্থনীতি এর যে একটি অসাধারণ উন্নয়ন ঘটছে সেটির প্রতিফলন হলো যে মহান মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মানবিক এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ সেগুলোর ক্রম সম্প্রসারণ ঘটছে এবং নতুন প্রজন্ম ভীষণভাবে তারা উদ্বুদ্ধ হচ্ছেন যাতে শহীদদের যে প্রত্যাশা মহান মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র যে প্রত্যাশা ছিল জাতির সেটাকে আবর্তন করে একটি সুন্দর সমৃদ্ধ অন্তর্ভুক্তিমূলক অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ বিনির্মাণের এবং যেটিকে এখন বলা হয় যে অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর একটি মানবিক বাংলাদেশ যেটির নাম যেটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটির নাম দিয়েছেন স্মার্ট বাংলাদেশ সুতরাং সেই স্মার্ট বাংলাদেশের পথে যখন বাংলাদেশ তখন অবশ্যই শহীদদের এবং জাতির পিতার স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।